দুরাবস্থার বেড়াজালে একাডেমি অফ ফাইন আর্টস। আজ থেকে 89 বছর আগে ভারতীয় জাদুঘরের একটি ঘর ভাড়া নিয়ে রানু মুখোপাধ্যায় চারুকলা শিল্পের উন্নতির জন্য প্রতিষ্ঠা করেছিলেন একাডেমি অফ ফাইন আর্টস। পরবর্তীকালে জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিধানচন্দ্র রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর বা যামিনী রায়ের পাদস্পর্শে ধন্য হয়েছিল এই একাডেমি। কিন্তু বর্তমান সময়ে ইঁদুর, বিড়াল আর কুকুরের ছড়াছড়ি হয়ে রয়েছে এই একাডেমি। এটি আজ সংস্কারের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু হেলদোল নেই কেন্দ্র বা রাজ্য সরকার কারোরই। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ একাডেমির কর্মীবৃন্দ সহ রাজ্যের শিল্পী, সংস্কৃতিপ্রিয় মানুষ ও বুদ্ধিজীবীরা প্রতীকী অনশনের মাধ্যমে প্রতিবাদে নামলো সভাগৃহের সামনে। এই অনশন দুদিন চলবে বলে জানান প্রতিবাদী মঞ্চের অন্যতম কর্মী নিশীথ সিংহ রায়। কলকাতা থেকে তুষারকান্তি খান রিপোর্ট, DNTV। এর বিরুদ্ধে আমরা অনেক প্রতিবাদ করেছি কিন্তু কোনো ফল হচ্ছে না, তাই আমরা আজকে উপায়হীন হয়ে অনশনের মাধ্যমে প্রতিবাদ করার জন্য আমরা চাইছি সব পশ্চিমবঙ্গ সরকারের এতে দৃষ্টিপাত করুন। সেটা এক্ষুনি বন্ধ হওয়া উচিত এবং ইলেকশন বহুদিন বন্ধ হয়ে আছে, সেটা অবিলম্বে ইলেকশনটা হওয়া উচিত। কারণ একাডেমি যে সর্বভারতীয় যে পরিচিত, যে একাডেমির যে ঐতিহ্য, সেটা আজকে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। এবং এখানকার নাটকের যে হল সেখানে খুবই দুরবস্থা, এক্সিবিশন হল সেখানেও দুরবস্থা, এবং এখানে হলে ভালো ভালো যে সমস্ত শিল্পীরা আছে তারা এখন আর এক্সিবিশন করার জন্য এখানে আর আসেন না, তাদের আরও অন্যান্য কলকাতা যেখানে সব হল আছে সেখানে যাচ্ছেন, কেন এরকম অবস্থা হবে? আজকে একাডেমি ফাইন আর্টসের যে সম্মান, সারা ভারতবর্ষে বিখ্যাত সমস্ত শিল্পীরা বসে থাকতেন এখানকার যে বাৎসরিক প্রদর্শনী তার পুরস্কার পাওয়ার জন্য, কারণ এখানকার পুরস্কার একটা মানে একটা মূল্যায়ন ছিল। ভূষণ থেকে আরম্ভ করে সমস্ত শিল্পীরা তারা একটা পুরস্কার পেলে তারা গর্ববোধ করছে। আজকে একাডেমির সে অবস্থা নেই। আমি চাইছি যে বর্তমান সরকার তিনি যদি এটাকে অধিগ্রহণ করেন সবচেয়ে ভালো হয়, বা এটার পিছনে যদি থাকে তাদের যদি সমর্থন হয় আমার মনে হয় একাডেমি আবার পুনরুদ্ধার করা যাবে। We'll be right back.